বিভিন্ন অনিয়ম দুর্নীতি আর অর্থ আত্মসাতে ক্ষতি 3,000 কোটি টাকা। ওই ঘটনায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করা হলেও এখনও তাদের তলব করেনি দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের আইনজীবী খুরশিদ আলম বলছেন, তথ্য প্রমাণ যাচাই বাছের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক। বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেনের মন্তব্য, এই ধরনের কোনো একটি ঘটনা পুরো খাতের ওপর গ্রাহকের আস্থা নষ্ট করে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। গত বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরে সেখানে প্রশাসক নিয়োগ করে কর্তৃপক্ষ। প্রশাসকের অধীনে পেশাদার নিরীক্ষা ফার্ম দিয়ে অডিট করা হয়। অডিট রিপোর্টে উঠে এসেছে পরিচালনা পর্ষদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়টি। রিপোর্টের তথ্য মতে কোম্পানির ডেটাবেস থেকে বিপুল পরিমাণ তথ্য মুছে ফেলা হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। 2,200টি ব্যাংক হিসেবের নেই কোনো নথি। ভুয়া এজেন্ট কমিশন ও জাল ভাউচার ব্যবহার করে আত্মসাত করা হয়েছে কোটি কোটি টাকা। বিভিন্ন আমানতি টাকা প্রভিশন না দেখিয়ে আত্মসাত করার তথ্য উঠে এসেছে অডিট রিপোর্টে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন, এমন ঘটনা হতাশাজনক। গ্রাহকদের মাঝে বিমা শিল্প নিয়ে আস্থার সংকট তৈরির কথাও জানান তিনি। অডিট রিপোর্টে বেশ কিছু আপনার ফাইন্ডিংস অডিটর দিয়েছে এবং সেগুলোর মধ্যে কিছু কিছু আপনার উল্লেখযোগ্য রয়েছে, বড় অঙ্কের রয়েছে এবং এটা আপনার পুরো ইন্ডাস্ট্রির শৃঙ্খলার পরিপন্থী। সেখানে যেমনটি হয়েছে, খুব ইউনিক একটা ইরেগুলারিটিস লাইক ডাটা ডিলিশনের মতো অপরাধ সংঘটিত হয়েছে, যদিও সেটি বিচারাধীন রয়েছে। এদিকে অডিট রিপোর্টের ভিত্তিতে দুদকে অভিযোগ জানিয়েছে প্রশাসক। তার প্রেক্ষিতে বিভিন্ন নথিও তলব করেছে দুদক। নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও ডাটা অ্যানালাইসিস করে ঘটনার সত্যতা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এমন ঘটনা দেশের আর্থিক খাতের জন্য এক অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে দুদক। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।